মাহমুদুদ নবী, খ্যাতনামা বাংলাদেশি সঙ্গীতশিল্পী। আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, সুরের ভুবনে আমি আজও পথচারী। ক্ষমা করে দিও যদি না তোমায় মনের মতো গান শোনাতে পারি, গানেরও খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে। এমন অসংখ্য জনপ্রিয় গানের গায়ক মাহমুদুর নবী। 1936 সালের 16 ডিসেম্বর বর্তমান ভারতের বর্ধমান জেলার কটোয়া মহকুমার কেতুগ্রাম নামক এক থানা সংযুক্ত গ্রামে মাহমুদুর নবীর জন্ম। মাহমুদুর নবী ছিলেন সহজ সরল মিষ্টভাষী এবং গান পাগল অভিমানী এক মানুষ। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কেবল গানই লালন করেছেন তার হৃদয়ে। তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, ওগো মোর মধুমিতা, সালাম পৃথিবী তোমাকে সালাম, দুনিয়াকে করেছ টাকার গোলাম, আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। মাহমুদুর নবী বাংলাদেশের আধুনিক ও চলচ্চিত্রের গানের যে শুভ সূচনার উন্মেষ ঘটিয়েছিলেন, সেই ধারাবাহিকতা আজ এই দেশের চলচ্চিত্রের গানে লক্ষ্য করা যায় না বললেই চলে। 1976 সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক চলচ্চিত্র দ্য রেইনে আমি তো আজ ভুলে গেছি সবই গানটির জন্য তিনি শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে 1977 সালে দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। মাহমুদুর নবীর কিছু জনপ্রিয় গান হল আমি সাত সাগর পাড়ি দিয়ে, আলো তুমি আলিয়া ছবিতে, গানেরই খাতায় স্বরলিপি লেখে স্বরলিপি ছবিতে, তুমি যে আমার কবিতা দর্পচূর্ণ ছবিতে, এক অন্তবিহীন স্বপ্ন ছিল স্বরলিপি ছবিতে, আমি তো আজ ভুলে গেছি সবই দ্য রেইন ছবিতে, সালাম পৃথিবী তোমাকে সালাম, সুরের ভুবনে আমি আজও পথচারী হারজিত ছবিতে, বড় একা একা লাগে তুমি পাশে নেই বলে দীপ নিভে যাই ছবিতে, এই স্বপ্ন ঘেরা দিন রাখবো ধরে দর্পচূর্ণ ছবিতে, আয়নাতে ওই মুখ দেখবে যখন নাচের পুতুল ছবিতে, ও মেয়ের নাম দিব কি ভাবি শুধু তাই স্বরলিপি ছবিতে। আজ 20 ডিসেম্বর খ্যাতনামা সঙ্গীতশিল্পী মাহমুদুর নবীর মহাপ্রয়াণ দিবস। প্রয়াণ দিবসে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।